18 তারিখে খোলিব ভিতর রত্নভণ্ডার, বাহার রত্নভণ্ডার খোলিবাকু লাগিলা গোটিয়ে দিন। পূর্বরু ভিতর রত্নভণ্ডার খোলিবাকু লাগিতলা 72 দিন। এবে কেতে দিন লাগিব তাকু নেই লোকঙ্ক মধ্যে উৎসাহ জিজ্ঞাসা। উৎসাহ কেবে খোলিব রত্নভণ্ডার, জিজ্ঞাসা সতেরে রত্ন সুরক্ষিত অছি না নাই। রত্নভণ্ডার খোলিব কিন্তু বিলম্ব হব গণতি মণতি। সেই প্রক্রিয়ারে আমার কার্যক্রম রহিব, তালা খোলি আমি ভিতরকু যিবু এবং জিনিসগুলিকর আমি আখিরে দেখিবু, ভিডিওগ্রাফি করিবু। রত্নভণ্ডার গণতি যেতে পাখেই আসুচি, লোকঙ্ক মধ্যে উঙ্কি মারুচি প্রশ্ন। খুব শীঘ্র ভিতর রত্নভণ্ডার উপরু রহস্য হটিব। আসন্তা 18 তারিখ গুরুবার সকাল 9:51 রু 12:15 মধ্যে দ্বিতীয় থর পাই ভিতর রত্নভণ্ডার খোলিবাকু শুভ মুহূর্ত চূড়ান্ত হয়েছি। গত 14 তারিখে টিম সমভাবে কেবল ভিতর রত্নভণ্ডার তালা ভাঙ্গি বাহারক আসিলা। পুনর্বার আসন্তা 18 তারিখ কু সম তারিখ নির্ঘণ্ট করা যাইছি, সমান এসওপি বজায় রহিব। শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডার খোলা যাওয়া সহ 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা পূর্বরু শ্রীমন্দিরকু ভক্তঙ্ক দর্শন উপরে কটকণা লগাযিব। আজি বসিথিবা তদারক কমিটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠকরে এই নিষ্পত্তি হয়েছি। এবে পুনর্বার দ্বিতীয় থর ভিতর রত্নভণ্ডার খোলা যাই গচ্ছিত অলঙ্কার অস্থায়ী রত্নভণ্ডারকু স্থানান্তর করা যাব। ভিতর রত্নভণ্ডার খোলা যাই শ্রীমন্দির খটসেচ ঘরে হইতিবা অস্থায়ী রত্নভণ্ডাররে অলঙ্কার সবু রখা যাব। আমি শুভ বেলা বি দেখা গলা পাঞ্জিরে, আমি আসন্তা গুরুবার দিন 18 জুলাই শুভ মুহূর্ত আমাকে আসিলা 9:51 সকালরু 12:15 পর্যন্ত, তেণু আমি সেই সময় ভিতরে তালাকু খোলিবা পাই পুনঃ উদ্যম করিবু। ভিতর ভণ্ডারর তালাকু খোলিবা পাই পুনঃ উদ্যম করিবু। শিফটিং প্রসেস ভিতর রত্নভণ্ডারু পরমানেন্ট যেটা আছে সেইথু টেম্পোরারি রত্নভণ্ডারকু শিফট হব। নূয়া শিফটিং হেলা পরে নূয়া রত্নভণ্ডারে বি সিলিং করা যাব, সিলিং করাকি পুনি সেটাকু বি ট্রেজারিরে রখা যাব। আপন মনে রাখন্তু পুরোনাটাকু আমি সিলিং করিব, ট্রেজারি রাখিব চাবি, যার নূয়া তালা পড়িছে এবং নূয়া ট্রেজারি যেতবে হয়ে গলা নূয়া ভিতর রত্নভণ্ডার হলা তাকু বি সেই প্রসেসরে অস্থায়ী যেটা নূয়া মানে অস্থায়ী সেইথিরে আমি তাকু বি সিল করিকি রখা হব এবং সেইথিরে যৌ মুদবালা সিল রখা হব এবং ট্রেজারিরে ডিপোজিট করা যাবে। আমার যাহা ইনার রত্নভণ্ডার অছি এবং যাহা আমার অস্থায়ী ইনার রত্নভণ্ডার যেটা আমার খটসেজ ঘরকু করা যাব করা যাইছি, যেটা তাদেরকে কি স্থানান্তরণ অলরেডি যে কইছেন 18 তারিখ দিন আমার সে প্রক্রিয়াটি আমার হব। তো সেই চাবিটি যাহা বি আমার এসওপি অছি এবং পূর্বর বি আমার অ্যাক্টরে অছি, যেবে বি আমার ভিতর রত্নভণ্ডারটি খোলা যাব সেই প্রক্রিয়ারে হি কার্যটি সম্পন্ন হব। চলিত থর সমান এসওপি পালন করা যাই স্নেক হেল্পলাইন সদস্য, ওড্রাফ টিম, অগ্নিশম বিভাগ, হাইম্যাক্স লাইটর মধ্যে ব্যবস্থা হয়েছি। ভিতর রত্নভণ্ডার রয়েছে সিন্ধুক আলমিরা মধ্যে থাকা অলঙ্কারকু নূতন সিন্ধুক আলমিরাকু স্থানান্তর করা যাব। সমস্ত সিন্ধুক আলমিরাকু মিউজিয়ামে রখা যাব বলে কইছেন শ্রীমন্দির মুখ্য প্রশাসক অরবিন্দ পাড়ি। রত্ন স্থানান্তর প্রক্রিয়া পরে এএসআই কু ভিতর রত্নভণ্ডার হস্তান্তর করা যাই মরামতি কার্য করা যাব। পরে রাজ্য সরকারক অনুমতি পাইবা পরে রত্ন গণতি মণতি করা যাব বলে কমিটির অধ্যক্ষ জাস্টিস বিশ্বনাথ রথ কইছন্তি। সেই প্রক্রিয়ারে আমার কার্যক্রম রহিব, তালা খোলি আমি ভিতরকু যিবু এবং জিনিসগুলিকর আমি আখিরে দেখিবু, ভিডিওগ্রাফি করিবু, তাকু যেমিতি থুয়া হয়েছি যত্নর সহকারে সেমিতি যত্ন সহকারে নূতন আলমিরাকু আমি শিফট করিবু। যাহা সিন্ধুকরে অছি তাকু মধ্যে সিন্ধুকরে শিফট করিবু। সেমানে যাহা জবাব করিছিলে সেটা কলে ঠিক কথা, বিজেপি যাহা কইতিলে সেটা কার্যক্রম হাতকু নেইছন্তি, কিন্তু সম্পূর্ণ ভাবে করেক্ট পিকচর এপর্যন্ত ওড়িশাবাসীকে জনাই না, কেবে সুদ্ধা সেসব ক্লিয়র করবে, কেবে সুদ্ধা গণতি মণতি মরামতি আরম্ভ হব, অধা কামর যে অটকি যাই লোক মনরে আশঙ্কা রয়েছে সেসব ক্লিয়র করা প্রদেশ কংগ্রেস কমিটি তরফ আমি তাঁর দাবি জনাচ্ছু সরকার। রত্নর গণতি মণতি করা সহিত রত্নভণ্ডারে যে প্রকার ভাবে পানি গড়ুছি, যাহা শ্রীমন্দির বিপদ, তার মরামতি করা
কার্য যুদ্ধকালীন ভিতরে হাতক নবু এবং সে সমস্ত কথা আজ রাজ্য সরকার পূরণ করেছেন, চারিদ্বার খুলেছেন, রত্নভণ্ডার খুলবার প্রক্রিয়া আরম্ভ হয়েছি এবং আসন্তা 18 তারিখ দিন মধ্যে তার সমস্ত রত্নভণ্ডারকু স্থানান্তরিত করিকি মরামতি কার্য মধ্যে আরম্ভ করা যাব। রত্নভণ্ডার গণতি যেতে পাখে আসুচি লোকক মধ্যে উঙ্কি মারুচি প্রশ্ন, পূর্বর ভিতর রত্নভণ্ডার খোলিবাকু লাগিছিলা 72 দিন, এবে কেতে দিন লাগিব তাকু নেই লোকক মধ্যে উৎসাহ দেখিবাকু মিলিছি। লোকক মনরে প্রশ্ন, সতরে সুরক্ষিত আছে তো রত্ন? পুরীর ভিডিও জর্নালিস্ট সনাতন বই, গণেশ দাস, বিক্রম পরিজাঙ্গ সহ আলোক আশুতোষ ও প্রিয়দর্শন মহান্তিঙ্ক সহ ভুবনেশ্বরু রোশন রথঙ্ক রিপোর্ট, অর্গস নিউজ। সীমা, তু প্লাস টু পরে কোন করিবু? বিএসসি নার্সিং। আউ তু? এমআরটি। তু? বিএসসি অপটোমেট্রি। তু কোন করিবু? বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। রিয়া তু? বিএসসি ইন ইএমটি। তু? বিএসসি ইন অ্যানেসথেসিয়া টেকনোলজি। আউ তু? বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। আচ্ছা রোজি, তু কোন পড়িবু? মু তো বিপিটি পড়িবি। আচ্ছা আমি কোটি পড়িবা? সাই নার্সিং এন্ড হেলথ সায়েন্স কলেজ। সাই হেলথ সায়েন্স কলেজ রে পড়িবা ও সবিংকু স্বাস্থ্য সেবা যোগাই দেবা। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা, তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।